লাজনা ইমাইল্লা ও নাসিরাতুল আহমদিয়া বাংলাদেশের 47তম কেন্দ্রীয় বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত। আহমদিয়া মুসলিম জামাতের নারী সংগঠন লাজনা ইমাইল্লা ও নাসিরাতুল আহমদিয়া বাংলাদেশের 47তম বার্ষিক ইজতেমা গত 27 ও 28 সেপ্টেম্বর রাজধানীর বক্সিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ দারুত তাবলীগ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। 27 সেপ্টেম্বর সকাল 9টায় লাজনা ইমাইল্লা বাংলাদেশের সদর রেহনা খায়েরের সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। এরপর পর্দার আড়াল থেকে ইজতেমার উদ্বোধনী বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায় সম্পর্কে তিনি প্রাণবন্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার পদ্ধতি এবং আল্লাহকে ধরে রাখার পদ্ধতি কী সেটা যদি বারবার আলোচিত হয় তাহলে কিন্তু আপনাদের মূল বিষয়টা সহজ হয়ে যাবে। অর্থাৎ আহমদিয়া জামাতের মহিলা সংগঠন মূল বিষয়টাকে বুঝে গেছে, অতএব আমাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। এখন আল্লাহ যদি মূল বিষয় হয়ে থাকেন, কেন্দ্রীয় আকর্ষণ হয়ে থাকেন, তাহলে আল্লাহকে কীভাবে লাভ করা যায়? আল্লাহকে লাভ করার সবচেয়ে সহজ আল্লাহ বর্ণিত পথ হচ্ছে দোয়া। যে ব্যক্তি দোয়া করে সে বঞ্চিত থাকে না। ছোটবেলার থেকে যদি দোয়ার অভ্যাস হয় এবং দোয়ার মাধ্যমে আল্লাহকে চেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আল্লাহ কখনো সে ব্যক্তিকে ভুলেন না, সে ছেলে হোক বা মেয়ে হোক, যুবক হোক বা যুবতী হোক। কোমল হৃদয় নিয়ে যদি কখনো সে নিজেকে আল্লাহর সামনে সমর্পিত করতে পারে, সে ভুলে গেলেও আল্লাহ ভুলবেন না কখনো। আর দোয়া হচ্ছে এটার সবচেয়ে মোক্ষম মাধ্যম। এরপর তিনি ইজতেমার সফলতা ও বিশ্ববাসীর শান্তি কামনা করে মোনাজাত করেন। দুদিন ব্যাপী এই ইজতেমার বিভিন্ন দিনী প্রতিযোগিতা নেওয়া হয়। ইজতেমায় নাসেরাতদের জন্য ছিল বিশেষ আয়োজন। কোরআন তিলাওয়াত, নজম, বক্তৃতা প্রতিযোগিতার পাশাপাশি দিনব্যাপী সম্পূর্ণ পৃথকভাবে তাদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী ও প্রজেক্টের ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 28 সেপ্টেম্বর সকাল 8টায় ইজতেমার সমাপ্তি অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সমাপ্তি অধিবেশনে পর্দার আড়াল থেকে বক্তব্য রাখেন বিশ্ব আহমদিয়া খলিফার সম্মানিত প্রতিনিধি মাওলানা ফিরোজ আলম সাহেব। তিনি তার বক্তব্যে সর্বাবস্থায় সত্য বলার বিষয়ে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। সে এটি ছোট বয়স থেকেই শেখাতে হয়, এটা মানে সত্য বলা। তারপর প্রতিটি ক্ষেত্রে সন্তানকে শেখানো, যে আবার আমরা এমন জাতি যারা কোনোভাবে ভুলেও মিথ্যা কোনো আচরণ, মিথ্যা চালচলন আমাদের ভেতরে থাকবে না। বাচ্চাকে যদি সত্যে অভ্যস্ত করে দেওয়া যায় তাহলে এই বাচ্চারা নেক হয়ে বড় হয়। সত্যের সাথে সকল নেকের সম্পর্ক। কোরআন তিলাওয়াত, নজম, লিখিত পরীক্ষা সহ একাডেমিক ভালো ফলাফলের জন্য তালিম বিভাগ থেকে পুরস্কার প্রদান করেন লাজনা ইমাইল্লা বাংলাদেশের সদর। আহাদ পাঠ ও দোয়ার মাধ্যমে
47তম বার্ষিক ইজতেমার সমাপ্তি ঘটে। এবারকার ইজতেমা ছিল একটি ঐতিহাসিক ইজতেমা, কেননা বিশ্ব আহমদিয়া খলিফার সাথে লাজনাই মাইল্লা বাংলাদেশ ও নাসিরাতুল আহমদিয়া ভার্চুয়ালি যুক্ত ছিল। যুক্তরাজ্যের লাজনাই মাইল্লার ইজতেমা উপলক্ষে বিশ্ব আহমদিয়া খলিফা সমাপ্তি বক্তব্য প্রদান করেন। এতে বাংলাদেশের লাজনাই মাইল্লাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ, লাজনাই মাইল্লা ইউকে ইজ ওয়ান্স এগেইন হোল্ডিং ইটস ন্যাশনাল ইজতেমা। সিমিলারলি টুডে উই হ্যাভ উইথ আস লাজনাই মাইল্লা বাংলাদেশ হু আর অলসো হোল্ডিং দেয়ার ইজতেমা। বাংলাদেশের লাজনা সদস্যরা বিশ্ব আহমদিয়া খলিফাকে সালাম প্রদান করেন ও তারানা পরিবেশন করেন। লাজনা বাংলাদেশ ইজ অলসো ভেরি মাচ অ্যাংশিয়াস টু প্রেজেন্ট সামথিং। আই ক্যান গিভ ইউ অনলি টু মিনিটস ইফ ইউ ওয়ান্ট টু রিসাইট এনি তারানা। ওয়ালাইকুম আসসালাম। সালাম জানাই সবার কাছে যত মুসলমান, আমি আহমদি সন্তান, আমি আহমদি সন্তান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আকাশ বাতাস দেব যদি আয়, সাগর আকাশ বাতাস দেব যদি আয়, আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট।